Dear students, I think you all are well by the grace of Almighty Allah. Today's online class is for preposition. Today I will teach you preposition in easy way. So let's start. What is preposition? প্রথমে বুঝতে হবে preposition মানে কি। Preposition মানে হচ্ছে পূর্বের অবস্থান। Pre মানে পূর্বের, position মানে অবস্থান। পূর্বের অবস্থানটা আসলে কি? এই প্রিপোজিশন যে পূর্বের অবস্থান সেটা দ্বারা কাকে বোঝাচ্ছে, কার পূর্বের অবস্থান, যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন গুলো তোমরা একটু মুখস্থ রাখলে কিন্তু পাবো, যেমন ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এক হচ্ছে একটা প্রিপোজিশন, অন হচ্ছে একটা প্রিপোজিশন, ইনটু হচ্ছে একটা প্রিপোজিশন, বাই হচ্ছে প্রিপোজিশন, উইথ, আন্ডার, টু, সিন্স, ফর, আরো আছে, যেমন বিটুইন আছে, আমি এটা লিখে নেই, বিটুইন, তারপর আছে আরো এক আছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনের আবার একটা অর্থ আছে, নিজস্ব একটা অর্থ আছে, সেগুলো বুঝলো তোমরা প্রিপোজিশন করতে পারবে। তারপরে আছে প্রিপোজিশন অফ ফ্রেজ আছে, ফ্রেজের অর্থ আবার একটু ডিফারেন্ট হয়, সেগুলো অর্থ বুঝে বসা না, সেগুলো মুখস্থ করতে হবে। আজকে আমরা কিছু প্রিপোজিশনের অর্থ প্লাস কিভাবে প্রিপোজিশন বসে এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম যে প্রিপোজিশন সেটা হচ্ছে বাই। বাই না, আমি একটা অলরেডি একটা প্রিপোজিশনের ক্লাস করেছি, তো এখন সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো বাই মানে কি? বাই মানে হচ্ছে দ্বারা, পাশে, যাতায়াত। যদি আমরা দ্বারা বুঝাই তাহলে বাই বসাতে পারি, পাশে বুঝালো বাই, অর্থাৎ বাই একটা অর্থ হচ্ছে বাই, দ্বারা, পাশে, যাতায়াত, এগুলো ব্যবহার করা যায়। প্রথম যে সিরিজটা নিচ্ছে দেখুন, ধরো দ্য স্নেক ওয়াজ কিলড, স্নেকটা মানে যে সাপটা হত্যা করা হয়েছে কার দ্বারা, কে এটা হত্যা করেছে, এটা ধরো নাও, এটা হচ্ছে নাও। এই নাওনের পূর্বে একটা প্রিপোজিশন বলবে, তাহলে দেখো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা অন্যান্য ওয়ার্ডের একটা সেন্ট একটা কি করে সংযোগ স্থাপন করবে, সেটা হচ্ছে সম্পর্ক স্থাপন করবে, সেটা হচ্ছে কিন্তু গাছ। তাহলে এখানে আমরা বসে দেখি বাই, কারণ হচ্ছে বাই মানে দাদা, কার দাদা সবটা মানা হয়েছে রাজন দাদা, তাহলে এই বাই অর্থ দ্বারা সেটাকে আমরা গ্রহণ করতে পারি। তারপর দেখো ডিস স্যার ড্যাশ বাই, সে আমার পাশে বসে, তুমি পাশে, তাহলে পাশে বুঝানো কি করছে, বাই বসে, ডিস স্যার বাই আবার অন্য সময় আমরা বলি না যে আমি বাসে করে চট্টগ্রাম গেলাম, খুলনা গেলাম, যদি কোনো মাধ্যমে যাওয়া বোঝায় তারপর কি হয় বাই হয়, এটা আমরা দিচ্ছি, যেমন ধরো আই ওয়েন্ট টু সিলেট বাই কার, যাতায়াত যদি বুঝো কিসের মাধ্যমে গেলে তুমি গাড়ি চালাবে, তাহলে কেন বসে বাই বসে। এরপরে আসো সিন্স আর ফর, এই প্রিপোজিশনটা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ সিন্স কখন বসে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে, আর ফরটা বসে যখন অনির্দিষ্ট সময়কে নির্দেশ করে তখন ফর বসে। এখন বলতে পারো স্যার নির্দিষ্ট আর অনির্দিষ্ট সময়টা কি? নির্দিষ্ট সময় হচ্ছে উল্লেখ করা থাকে, আর অনির্দিষ্ট সময় হচ্ছে যেটাতে সময় উল্লেখ থাকবে না। যেমন হচ্ছে আওয়ার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং ফর এ মান্থ, একটা মাস ধরে চলবে, এখন এটা কোন মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, কোন মাস, সেই মাসটা উল্লেখ করা নাই, সেই দিকে আমরা ফর বলব। যদি উল্লেখ করা না থাকে তাহলে সেটা হবে ফর, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট একটা সময়, কোন মাস, যদি বলতে জানুয়ারি মাস তাহলে হচ্ছে সিনস, আর অনির্দিষ্ট সময় বোঝালে তখন হয় ফর। আচ্ছা এরপরে আসো টু, টুয়ের একটা অর্থ আছে, যেটা দিকে, কে, জন্য, এগুলো যদি বোঝায় দিকে প্রতি তাহলে হয় টু। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে কি স্বাস্থ্যের জন্য বুঝলো, ইনজুরিয়াস টু, এখানে আমরা প্রশ্ন করব কি জন্য বুঝতেছে, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে এখানে আমরা প্রশ্ন করব টু। তারপরে দেখো উইথ, উইথের একটা অর্থ আছে, সেটা হচ্ছে সাথে, বিদ্যালয়ের সাথে যদি অর্থের অনেক সময় অর্থ বুঝে না গেলেও প্রিপোজিশন গুলো বসে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখা গেল উইথ আছে, উইথ মানে কিন্তু অর্থ একটু জেনে রাখো, জেনে রাখতে হবে অর্থের কারণে অনেক সময় বোঝা যায় প্রিপোজিশন করা যায় সাথে, নিয়ে, দিয়ে, এগুলো যদি বোঝায় তাহলে উইথ বসে। যেমন ডু ইউ গো ড্যাশ মি,
তুমি কি আমার সাথে যাবে? তাহলে এখন এখানে উইক বসালে আমাদের সেমিস্টার কি হচ্ছে? পরিপূর্ণ হচ্ছে। তাহলে ডু ইউ গো উইথ মি? আমার সাথে সাথে পূজাটা আমাদের কি হবে? উইথ হবে। তারপরে সেটা হলো ফর আমাদের জন্য দ্য গিফট ইজ গ্যাস ফর মি, দ্য গিফট ইজ The gift is for you. The gift of the Lord, the Lord. The Buddhist is a very good person. He 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 is a very good The cat is dash the TV. On one of the two, the cat is on the TV. So that's all. যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা তাহলে তোমরা আশা করি তোমাদের থাকবে না। আসসালামু আলাইকুম।